শয়নে স্বপনে রানী জলে দেখা পাই ইউসুফের রূপেতে মন চুরি হয়ে যায় তাই রূপে ধরে পড়িছি আসমানের কিরণ দেখে জলে খা প্রেমে সপিল জীবন শয়নে শয়নে স্বপনে রানী জলে খা দেখা পাই ইউসুফের রূপেতে মন চুরি রাতে জল খাবিবি স্বপ্ন দেখে ইউসুফ নবী দেখে রূপেতে হই পাগল আর ইশকে জীবন সপে ইউসুফের ওই রূপে খুলে দিল মনে ঋষিকল রাতে জল খাবিবি স্বপ্ন দেখে ইউসুফ নবী দেখে রূপেতে জীবন সপে ইউসুফের ওই রূপে খুলে দিল মনে ঋষিকল স্বপ্ন মাঝে পেতে তাকে হাতি দেই বাড়ায় আর তখনই স্বপ্ন খানে গেল কোথায় হারায় থাকে একা জলে খা ইউসুফ আর কি বলে ও গরুপে রাজা তুমি বলো না কোথায় শয়নে শয়নে স্বপনে রানী জলে খা দেখা পাই ইউসুফের কি হলো শুনবেন দেখা পেল তাহার স্বপ্নে দেখে যাহার রূপের সেরা আশিকি বরে সত্য হলো স্বপন জলে খা পেল রতন কোথায় অন্দর মহলে আপন করে দেখা পেল তাহার স্বপ্নে দেখে যাহার রূপের সেরা আশিকি বরে সত্য হলো স্বপন জলে খা পেল রতন অন্দর মহলে আপন করে বাজার হতে কিনে আনে মিশরাজ জিতার আর দু চোখ ভরে দেখে তারে জলে খা বারংবার কেন ভালোবাসে ইউসুফকে আজিজের বেগম তাই প্রেমে ইউসুফেরই ভোলেনি নিজের ধরম শয়নে শয়নে স্বপনে রানী জলে খা দেখা পাই ইউসুফের রূপেতে মন চুরি হয়ে যায় মন চুরি হয়ে যায় জলক হাবিবির দেখে তার দাসী বাজিরা কি বলছে শুনুন দাসীরা বলে যাই জলে খা ডুবে কোথায় বলো নাজিজের বিবি তখন জলে খা কি বলে শোনো দাসী বাদি জলে খা রানী আছে ইউসুফের রূপে ডুবি দাসীরা বলে যাই জলে খা ডুবে কোথায় বলো নাজিজের বিবি শোনো দাসী
দাসী বাদি জলে খারানে আছে ইউসুফে রূপে ডুবি। দাসী বাদি শুনে সবে হেসে কৌতুক করে আর কি বলে, দেখাও মোদের কোন রূপে জলে খাপুড়ে মরে। শুনে জলে খা কি বলছে, দেবে দেখা জলে ইউসুফের সুরত কখন যদি সবাই মিলে করো আমাকে শপথ শয়নে। শুনবেন দাসী বাদির হাতে ছুরি দিলেন ফলের সাথে আর আনে ইউসুফকে জলে খাতা খান। এনে কি করে সামনে দাঁড়ে পড়াই ফল কাটিতে বলাই, কাটল আঙুল হল না শরণ। দাসী বাদির হাতে ছুরি দিলেন ফলের সাথে আনে ইউসুফকে জলে খাতা খান। সামনে দাঁড়ি করাই ফল কাটিতে বলাই, কাটল আঙুল হল না শরণ। কেন রূপে তার হৃদয় পড়ে দাসী বাঁধি সবার। আর কি বলছে, ভাই জলে খা মুগ্ধ মোরা একই রূপের বাহার। তখন জলে খা কি বলে, করো যদি এমনি একবার দেখায়, দেখে বারংবার বে জলে খা কথায় শয়নে। ছলে যখন হল না সে আপন বন্দি করে কয়েদ খানায়, পরের মোহিনী হয়ে পাগলিনী ঘুরছে পথে ঘাটে একাই। শত ছলে যখন হল না সে আপন বন্দি করে কয়েদ খানায়, পরের মোহিনী হয়ে পাগলিনী ঘুরছে পথে ঘাটে একাই। আর রূপের ফাঁদে পড়ে কাঁদে মুখে ইউসুফ হায়, মাথার চুল সাদা হয় ছিন্ন পোশাক গায়। রূপে রানী ভিখারিনী ইউসুফের নেশায় প্রেম পরীক্ষাতে কাঁদে জলে খাহে থাই শয়নে। ইউসুফ নবী মিশরের আজিজ হয়ে গেল আর জোলেখা রানী পথের ভিখারিনী। তারপর কি ঘটল শুনুন। ঘোড়ার পিঠে চলে ইউসুফ নবী চলে, ঘোড়া করাই দাঁড়ি জোলেখা। তখন বলেন নবী বুড়ি মাকে, তুমি পথে ঘুরছেন কেন একা। ঘোড়ার পিঠে চলে ইউসুফ নবী চলে, ঘোড়া করাই দাঁড়ি জ্বলে খা। তখন বলেন নবী বুড়ি মাকে, তুমি
পথে ঘুরিছেন কেন একা? তখন জলেখা কি বলছে, ওগো আমি তোমার রানে, নামটি মোর জলেখা, তোমার প্রেমে জীবন সবে ঘুরছি পথে সে কাটিছে যন্ত্রণায় জীবন, কোন অপরাধে মোরে করিলে এমন শয়নে শয়নে স্বপনে রানী জলে আমার নিয়ে তার কাপড়ে বেঁধে দেখবে যাহা বলিবে আমায়। নবী গেলেন ঘরে নিয়ে জলেখার সাথে করে কুবের সব জানাই, পাগড়ি আমার নিয়ে তার কাপড়ে বেঁধে দেখবে যাহা বলিবে আমায়। ইউসুফ নবী কি দেখলেন, দেখল নবী জলেখা বিবি স্বর্গে তারি সাথে, আর শুনে কথা নবীর পিতা দিলেন তাদের বিয়ে, খোদা জলেখা ইউসুফের মিলান, এ মে হাকিম এ মে হাকিম লিখে গেল প্রেমের লিখন, শয়নে শয়নে স্বপনে রানী জলে এইরকম আরো চমৎকার গজল পেতে ইউটিউবে স্টুডিও জমজম চ্যানেল সাবস্ক্রাইব করুন।